আজমি, সবাইকে মেসেজ দাও তো গ্রুপে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? তোমাদের ফর্ম ফিল আপের ডেট এসে গেছে, তোমরা কি জানো? তোমরা নোটিশ পেয়েছো? গতকাল খবরেও দেখিয়েছে ফর্ম ফিল আপ কবে থেকে কবে, তোমরা জানো? 12 থেকে 25 তারিখ পর্যন্ত, দেখেছো খবরে?
কারো মাইক সবার স্পিকারের প্রবলেম, তো ফর্ম ফিল আপের জন্য যেহেতু ফর্ম ফিল আপ হবে তাহলে এক্সামও হবে, বুঝতেই পারছো। আর যেহেতু এক্সাম হবে অতএব আমাদের তোমাদের একই কথা আমরা সবাই বলবো, ক্লাস করতে হবে রেগুলার, কিন্তু আমরা ক্লাসেই পাচ্ছি না। আচ্ছা, আমরা আজকে অধ্যায় যে 11 আছে, 11 অধ্যায়ের আমরা পড়তেছিলাম, এবং এই 11 অধ্যায়ের যে প্রথমে যে অনুপাতগুলো আছে, আমি অনুপাতগুলো আবার বোর্ডে লিখছি, তোমরা দেখো এই অনুপাত থেকে এমসিকিউ কোশ্চেন এবং সিকিউ কোশ্চেন দুটোই চলে আসে। তাহলে আমরা অধ্যায় 11 11 আমরা জানি মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? 3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:1। এই অধ্যায়ের এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কে জয়েন করতে ধরে আবার চলে গেল? তাহলে আমরা 9:3:1 মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত। এরপর আছে হলো আমাদের মেন্ডেলের সূত্রগুলো যে ব্যতিক্রম আছে, প্রথম হলো অষ্টকগুণ প্রকটতা। এত সময় আমাদের জয়েন করার শেষ সময় হয় না। তাহলে আমরা মেন্ডেলের যে অসম্পূর্ণ প্রকটতা, অনুপাত কত? অসম্পূর্ণ প্রকটতা অনুপাত হলো আমাদের 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। এরপর আছে হলো সমপ্রকটতা। সমপ্রকটতার অনুপাত তো একই, সমপ্রকটতার অনুপাত 1:2:1। লিথাল জেল, অনুপাত কত? 2:1। তাহলে লিথাল জেলের অনুপাত কত? 2:1। এরপর আছে পরিপূরক জেল, কত? পরিপূরক জেলের অনুপাত 9:7। এরপর এপিস্টাসিস, অনুপাত কত? 13:3। আছে বৈধ প্রচন, এটা হলো প্রকট এপিস্টাসিস, এটাকে বলা হয় প্রকট প্রকট। আর এই কটা অনুপাত আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, সিকিউ এবং এমসিকিউ দুটোর জন্যই। আমরা এই অনুপাতগুলো 2-3 বার আগে পড়ে নেই বোর্ড দেখে, সবাই বোর্ড দেখে আমরা পড়ে নেই, কারণ এই অনুপাতগুলো আমাদের সিকিউ এবং এমসিকিউ দুটোতেই আসে।
তাহলে আমরা কি করলাম, মেন্ডেলের যে অনুপাতগুলো, আমরা অধ্যায় 11-এর যে অনুপাতগুলো আছে আমরা সেই অনুপাতগুলো খেয়াল করি, যে মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত কত, 3:1, দ্বিতীয় সূত্র অনুপাত 9:3:1, অসম্ভব প্রকটতা 1:2:1, সমপ্রকটতা 1:2:1, লিথাল রেঞ্জ 2:1, পরিপূর রেঞ্জ 9:7, পিস্টার সিজ কত, 13:3, দ্বৈত প্রচ্ছন্নের পিস্টার সিজ 9:7, জারিফ 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 হ্যাঁ, ম্যাথ ক্লাসে কয়জন ছিল এরা? আচ্ছা ঠিক আছে, অভির কি হয়েছে, অভিকে ফোন দাও তো, অভি তো রেগুলার ক্লাস করে, সে অভি নেই কেন? জারিফ অভিকে ফোন দাও, তাহলে আমরা যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো আমরা শেষ করলাম। এখন এই অনুপাতগুলো আমরা জানলাম, আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা আমরা দেখেছি। হ্যাঁ, আমার কাছে অভির পার্সোনাল নাম্বার নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা মেন্ডেলের যে প্রথম সূত্রের যে অনুপাত 3:1 এটা আমরা শিখেছি, দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:1 এটাও আমরা শিখেছি। এখন আমরা যেটা জানবো সেটা হলো আমাদের যে ব্যতিক্রম গুলো আছে, এই অসম্পূর্ণ প্রকটতা থেকে এই কয়টা অনুপাত আমরা শিখবো। তাহলে আমরা প্রথম এখন যে অনুপাতটা শিখবো সেটা হলো আমাদের কি, অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত হলো 1:2:1, আমরা প্রথম শিখবো অসম্পূর্ণ প্রকটতার অনুপাত 1:2:1। অসম্পূর্ণ যে প্রকটতার অনুপাত আছে আমাদের, এই অসম্পূর্ণ প্রকটতার অনুপাত জানতে গিয়ে আমাদের যেটা জানতে হবে প্রথমে, যে অসম্পূর্ণ প্রকটতা কি, অসম্পূর্ণ প্রকটতা কি, অসম্পূর্ণ প্রকটতা কি আমরা এটা জানবো। এটা জানার আগে আমরা যেটা জানি, যে অসম্পূর্ণ প্রকটতা হলো, আমরা জানি যে সবসময় দুটো জীবের মধ্যে সংকরণ করা হয়। কয়টা জীবের মধ্যে সংকরণ করা হয়? দুটো জীবের মধ্যে। তাহলে দুটো জীবের মধ্যে যদি সংকরণ করা হয় তখন দেখা যায় যে প্রথম বংশধরে কেবলমাত্র, আমরা মেন্ডেলের সূত্র অনুযায়ী দেখি যে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়, কিন্তু এখানে কি হয়, তার যে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে না, সে বৈশিষ্ট্যটা প্রকাশ করতে সে ব্যর্থ হয় এবং মাঝামাঝি একটা বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। তাহলে কি হয়, মাঝামাঝি একটা বৈশিষ্ট্য চলে আসে, আর এই মাঝামাঝি যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এবং এই যে অসম্পূর্ণ প্রকটতা, এই অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত 3:1 এটা পরিবর্তিত হয়ে হয় 1:2:1। তাহলে এই যে 3:1 আছে এটা পরিবর্তিত হয়ে হবে 1:2:1। তাহলে আমরা দেখলাম অসম্পূর্ণ প্রকটতা কি, অসম্পূর্ণ প্রকটতা
দুটো জীবের মধ্যে যদি সংক্রমণ ঘটানো হয় তাহলে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশে কি হয় ব্যর্থ হয় এবং কি বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাদের মাঝামাঝি একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। আমরা সন্ধ্যাবালতি ফুল সবাই চিনি, সন্ধ্যাবালতি যদি সন্ধ্যাবালতি সাদা ফুলের সাথে যখন লাল ফুলের সাথে যখন সাদা ফুলের ক্রস করা হয় তখন দেখা যায় যে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য চলে আসে। মাঝামাঝি কোন বৈশিষ্ট্যটা চলে আসে সেটা হলো গোলাপি ফুল বিশিষ্ট উদ্ভিদ চলে আসে। তাহলে সন্ধ্যাবালতি যে সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে যদি আমরা আরেকটা লাল ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরণ ঘটায় তাহলে মাঝামাঝি বৈশিষ্ট্য পাওয়া যায় গোলাপি। তাহলে এখানে দেখো আমরা জানি যে জিনোটাইপিক জিনটাইপিক ব্যাখ্যা করতে গেলে কি করতে হয়, আমাদের পিতামাতা নিতে হয় এবং তার আগে আমাদের যে জিনগুলো আছে সেই জিনগুলো ধরে নিতে হয়। তাহলে লাল বর্ণের জন্য আমরা কি নিব ক্যাপিটাল আর, আর সাদা বর্ণের প্রতীক কি, সাদা বর্ণের প্রতীক হলো স্মল আর। এখন দেখো লাল বর্ণে যদি আমরা জিনোটাইপ করি, আমরা জিনোটাইপের সংজ্ঞা জানি যে জিনোটাইপ কি হয় জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে এই লাল বর্ণের জিনোটাইপ কি হবে, ক্যাপিটাল আর। আর সাদা বর্ণের জিনোটাইপ হবে স্মল আর, কারণ জিনোটাইপ জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে আমাদের জিনটাকে ব্যাখ্যা করতে নিতে হবে কি পিতামাতা। পিতামাতার ফিনোটাইপ নিতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের জানাই আছে যে পিতা এবং মাতা আমরা যদি নিই, এখানে প্রথমে মাতা যেহেতু ব্যতিক্রম তাহলে প্রথমে মাতাকেই নিই। মাতা তো চিহ্ন দিয়েছি, এটা হলো মাতার চিহ্ন, মাতা ধর লাল ক্রস চিহ্ন দিলাম। পিতা কেমন, পিতা উপরের দিকে যে চিহ্নটা স্মলার। এরপর কি হবে আমাদের, এরপরে আমাদের গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরির সময় তারা আলাদা হয়ে যাবে, এরা আলাদা হয়ে গেল, এটাও আলাদা হয়ে গেল, এটাও আলাদা হয়ে গেল। এখন দেখো আমরা যখন এটার মধ্যে ক্রস করব তখনই, যখন ক্রস করব তখনই প্রথম বংশধর পাবো। তাহলে আমরা ক্রস করি, ক্যাপিটাল আর স্মল আর আমরা দেখেছি যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে বলা আছে যে প্রথম বংশ ধরে তাদের যে প্রকট বৈশিষ্ট্য সেটা প্রকাশিত না হয়ে কি হবে, মাঝামাঝি একটা বৈশিষ্ট্য হবে।
এখন দেখো তাদের কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা যদি প্রকাশিত হতো মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে, তাহলে এগুলো হতো লাল, কিন্তু মাঝামাঝি একটা বৈশিষ্ট্য, এই জন্য এটা হয়েছে গোলাপি। তাহলে আমরা অসফল প্রকটতা যে আমরা প্রমাণ করতে যাচ্ছি তার আমরা প্রথম বংশধর পেয়ে গেছি। আর আমরা মেন্ডেলের সূত্র যখন প্রমাণ করেছি তখন দেখেছি যে প্রথম বংশধর পেলে আমরা দ্বিতীয় বংশধর পাওয়া যাবে। কিভাবে? প্রথম বংশধরের মধ্যে আমাদের ক্রস করতে হবে। প্রথম বংশধরের মধ্যে আমাদের কি করতে হবে? ক্রস করতে হবে। আমরা যখন ক্রস করব তাহলে দেখো এফন জনুর প্রথমে পিতা মাতা লাগবে, সেম পিতা মাতা কি গোলাপি এখন তোমাদেরকে বলেছি যে যখন দ্বিতীয় বংশধরে আমরা যাব, দ্বিতীয় বংশধরে কিনা আমাদের সবসময় আমরা একটা চেকার বোর্ড তৈরি করে নেব। তাহলে এখানে জায়গা কম, দেখো আমি এখানেই করে দিচ্ছি, তাহলে তোমাদের পুরো এটা একটা ইয়েতে থাকবে। চেকার বোর্ড করে নিলাম, এটা হলো এফ টু জোনো, মানে দ্বিতীয় বংশধর। চেকার বোর্ডে এটা দিলাম উপরে মাতা। এখন এই গ্যামের দুটো আগে নিয়ে নেই, ক্যাপিটাল আর স্মল আর, মানে এই দুটো নিয়ে নেই, ক্যাপিটাল আর। আমরা আর নিয়েছিলাম কিসের জন্য? এখানে দেখো আর নিয়েছিলাম লাল, তাহলে এটা হবে কি লাল, আমরা এইভাবে লাল লিখে নেব। ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, এখানে দেখো এটা হলো গোলাপি, তাহলে এটা কি গোলাপি, ক্যাপিটাল আর স্মল আর, এটা গোলাপি। এখন দেখো স্মল আর, স্মল আর, স্মল আর আমরা কিসের জন্য নিয়েছিলাম? সাদা, স্মল আর হলো সাদা। তাহলে দেখো আমি এই যে এখানে লিখে দিচ্ছি লাল কয়টা, লাল একটা, গোলাপি, গোলাপি কয়টা, দুইটা, সাদা কয়টা, সাদা একটা। তাহলে এদের অনুপাত কত হবে তোমরাই বলো এর অনুপাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন অনুপাত করব, অনুপাত কত, অনুপাত এখানে আমি যদি দেখি 1:2:1, দেখো আমাদের যে অসম্পূর্ণ প্রকটতা, এই অসম্পূর্ণ প্রকটতা আমাদের কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে।
তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য আমাদের যে দায়ী জিন আমরা সেটা পেয়ে গেছে অসম্পূর্ণ প্রকটতা। এবং অসম্পূর্ণ প্রকটতার জন্য পরীক্ষায় অনেক সময় আসে যে ইন্টারমিডিয়েট জিন কি, পরীক্ষায় আসে ইন্টারমিডিয়েট জিন কি, অসম্পূর্ণ প্রকটতার জন্য যে দায়ী জিন তাকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন, অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। অসম্পূর্ণ প্রকটতার জন্য আমাদের এই সংখ্যাটা আমি আবারও বলছি খুব আসে যে ইন্টারমিডিয়েট জিন কি, অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। তাহলে আমরা ইন্টারমিডিয়েট জিন কি আমরা জানলাম। এবং এখানে আমরা আর একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো যে অসম্পূর্ণ প্রকটতা কি, অসম্পূর্ণ প্রকটতা হলো যখন দুটো জীবের মধ্যে ক্রস ঘটানোর ফলে প্রথম বংশধরে কি হয় প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশে ব্যর্থ হয়, কিন্তু উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য চলে আসে তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। আর এই যে অসম্পূর্ণ দায়ী জিন তাকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। এবং অসম্পূর্ণ প্রবণতার যে অনুপাত এবং যে জিনাতিক ব্যাখ্যা দেখো আমরা বলে আমরা লিখেছি কি এখানে লাল ফুল বিশিষ্ট, তোমরা আগে প্রথমে লিখলি বা যে লাল ফুল বিশিষ্ট সন্ধ্যা মালতি ফুলের সাথে সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরণের ফলে প্রথম প্রথম বংশধরে কি হবে মাঝামাঝি যে বৈশিষ্ট্য সেটা পাওয়া যাবে গোলাপি ফুল। হ্যাঁ, এবং তখন দেখা যাবে যে তাদের অনুপাত মেন্ডেলের যে অনুপাত সে অনুপাত পরিবর্তিত এবং দ্বিতীয় বংশধরে কি পাওয়া যাবে লাল গোলাপি এবং সাদা ফুল, তখন তাদের অনুপাত হবে কত 1:2:1। এরপর আমরা তিন জাতির ব্যাখ্যা গেলাম, পিতামাতা পেলাম, ফিনোটাইপ পেলাম, জিনোটাইপ পেলাম, গ্যামেট পেলাম। তারপরে এখন জন্য জিনোটাইপ এবং ফিনোটাইপ পাওয়ার পর আমরা এরপর জন্য ক্রস করলাম, করার ফলে আমরা কি পেলাম পিতা মাতার ক্রস করে আমরা একটু বংশধর পেলাম, একটু বংশধরে আমরা কি পেলাম লাল গোলাপি এবং সাদা। তাহলে অসম্পূর্ণ প্রকটতা আমরা ক্লিয়ারলি বুঝেছি। এরপর আছে সমপ্রকটতা, এই সমপ্রকটতার কারণে অনুপাত 1:2:1 হয়। কিন্তু কথা হলো যে ম্যাডাম অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা তো একই জিনিস না, দুটো একটু আলাদা। কারণ আমরা দেখেছি যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে তাদের প্রথম বংশধরে তাদের প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত না হয়ে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়, কিন্তু সমপ্রকটতার ক্ষেত্রে কি হয় তাদের হলো উভয়ের সমানভাবে তাদের বৈশিষ্ট্যটা দুটো সমানভাবে প্রকাশিত হয়, এটাকে বলা হচ্ছে সমপ্রকটতা। হ্যাঁ, তাহলে কেমন দেখো সম সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটো অ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন প্রকট এবং প্রচ্ছন্ন পরিবর্তন উভয় সমানভাবে প্রকাশিত হয় তখন এই ধরনের স্বভাবকে কি বলা হয় সমপ্রকটতা। এখন দেখো তখন দেখা যায় যে দুটো বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হচ্ছে, যেমন এখানে কালো বর্ণের একটা মুরগির সাথে সাদা বর্ণের যে মুরগি আছে তার যদি ক্রস করা হয় তখন দেখা যাবে যে আমরা মাঝামাঝি যে বৈশিষ্ট্য কালো সাদা দুটোই পাবো। তাহলে মাঝামাঝি যে বৈশিষ্ট্য আমরা কালো সাদা দুটোই পাবো তাহলে যখন আমরা এই দুটো বৈশিষ্ট্য পাবো প্রথম বংশধরে তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য পেলাম, দ্বিতীয় বংশধরে গিয়ে আমাদের কি হবে আমরা কালো সাদা
এবং তার যে ডোরা কাটা মানে ছোপ যুক্ত যেটা কালো সাদা ছোপ যুক্ত এটাও আমরা পাবো, তখন আর অনুপাতটা হবে 1:2:1। কিন্তু তোমরা অসম্পূর্ণ প্রকটতার আমি জিনটানি ব্যাখ্যা শিখিয়েছি, তাহলে তোমরা সমগ্র প্রকটতারও জিনটানি ব্যাখ্যা পারবে। এরপর আছে মারণ জিন বা লিথাল জিন। এখন মারণ জিন বা লিথাল জিন কি? মারণ জিন বা লিথাল জিনের যে অনুপাত এটা কত হয়? 2:1। কিসের পরিবর্তে? মেন্ডেলের যে প্রথম সূত্র আছে এই প্রথম সূত্রে 3:1 এর পরিবর্তে এটা কত হয়? 2:1 হয়। লিথাল জিন কি? যেসব জিনের কারণে জীবের মৃত্যু হয় তাকে মারণ জিন বা লিথাল জিন বলে। পরীক্ষায় আসে যে মারণ জিন বা লিথাল জিন কি খুব বেশি পরিমাণে আসে। সহজভাবে সংজ্ঞাটা লিখে দিব আমরা, যেসব জিনের কারণে জীবের মৃত্যু হয় তাকে কি বলে? মারণ জিন বা লিথাল জিন বলে। যেসব জিনের কারণে জীবের মৃত্যু হয় তাকে কি বলে? মারণ জিন বা লিথাল জিন বলে। আমরা পরীক্ষায় এক কথায় এটা লিখে দেবো, লিথাল জিন বা মারণ জিন কি বা ঘাতক জিন কি? পরীক্ষা অনেক সময় আসছে ঘাতক জিন কি? তাহলে যেসব জিনের কারণে জীবের মৃত্যু হয় তাকে কি বলে? ঘাতক জিন বলে। একজন বিজ্ঞানী ফরাসি জিন তত্ত্ববিদ কুনো সর্বপ্রথম, একটু পানি দিয়ে যাও, সর্বপ্রথম এই মারণ জিন বা লিথাল জিন বা ঘাতক জিন কি করেন? আবিষ্কার করেন। পুরো বলেন যখন লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন তখন উনি কি করেন? উনি আসলে ইঁদুরের মধ্যে ক্রস ঘটান, দুটো হলুদ বলে ইঁদুরের ক্রস করেন এবং দেখার ফলে দেখা যায় যে হলুদ এবং নেটে রঙের ইঁদুর পাওয়া যায়। কিন্তু যে দুটি হলুদ বনে ইঁদুরে ক্রস করানো হলো, উনি যে দুটো ইঁদুরে ক্রস করেন হলুদ বনে, এগুলো বেশিরভাগই মারা যায়। ভ্রূণীয় অবস্থায় যখন ছোট ছিল তখন ভ্রূণীয় অবস্থায় প্রায় 25% মারা যায়। হ্যাঁ, তখন তার অনুপাত হয় কত? 2:1, যেহেতু মারা যায়। তাহলে হলুদ বর্ণের জন্য দায়ী যিনি ছিলেন ক্যাপিটাল ওয়াই, আর নেটে পরে দায়ী বোঝানো যে দিয়েছিলেন ওয়াই। পরীক্ষায় খুবই আসে লিথাল জিন, মারণ জিন, আর একটা হলো ঘাতক জিন। অনুপাত কত? 2:1। উনি এনারা উনি বিজ্ঞানী কোন কি নিয়ে গবেষণা করেছিলেন? দূরের গায়ের ইঁদুর নিয়ে, একটা ইঁদুর নিয়েছিলেন হলুদ বনে, এখানে প্রোব
প্রকট এবং প্রচ্ছন্ন কথাটা আসবে, প্রকট জিন। ওয়াই মেয়েকে মর্নের দাড়ি, এখানে হবে প্রচ্ছন্ন জিন, আর এটা হলো প্রচ্ছন্ন জিন স্মল ওয়াই। এটা জিনোটাইপ কি হবে দেখো, এটা জিনোটাইপ হবে হলো, আমরা জানি জিনোটাইপ মানে জোড়া জোড়া, তোমাদেরকে শিখিয়েছি। এটা হলো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, আর এটা জিনোটাইপ হবে স্মল ওয়াই, স্মল ওয়াই। দেখো এই যে আমরা যে বললাম এখানে জিনোটাইপ যে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, গবেষণায় বেরিয়ে এসেছে যে প্রকৃতিতে কখনোই, হ্যাঁ প্রকৃতিতে কখনোই কি হয় না, এই যে জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ওয়াই, এই যে মেটি ইঁদুর, এই সরি এই হলুদ বর্ণের ইঁদুর কখনোই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় পাওয়া যায় না, এটা কখনোই পাওয়া যায় না প্রকৃতিতে, এই দুটা কখনোই পাওয়া যায় না। কোনটা পাওয়া যায় তাহলে দেখো, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারা হোমোজাইগাস অবস্থায় তারা কখনো ওই জিনোটাইপ ধরে হয় না, তাহলে যখন যারা লিথাল জিন অবস্থায় কাজ করে এবং ভ্রূণ অবস্থায় যখন ইঁদুরগুলো মারা যায় তখন কি হয়, তখন তারা সবগুলোকেই পাওয়া যায় হলো হেটেরোজাইগাস অবস্থায়, আর যখন হেটেরোজাইগাস অবস্থায় পাওয়া যাবে তখন তাদের হলো অবস্থায় পাওয়া যাবে হলো সংক্রান্ত, এই যে এই সংকটটা পাওয়া যায়, এটা পাওয়া যায় প্রকৃতিতে। হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতিতে এটা পাওয়া যায়। তাহলে আমরা এখন ক্রস করে দেখি, প্রথমে আমাদের পিতা মাতা হবে হলদে ইঁদুর, হলদে শঙ্কর, এটাতে শঙ্কর লিখতে হবে। এখন এটা যেহেতু লিথাল দিন, মারণ দিন, এটা কোনো বংশ ধর আসবে না, জাস্ট জিনটা দেখালো, এখানে আমরা চেকার বোর্ড করে নিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এই দুটো ক্রস করলে দেখো ওয়াই ওয়াই যখন, এটা কিন্তু মারা যাবে মৃত, আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা কি হবে হলুদ হবে। ম্যাম এটাও হবে হলুদ, হ্যাঁ বলো ম্যাম, হিমেল মেবি জয়েন করতে যাচ্ছে। হ্যাঁ ও তো ঘুমাচ্ছিল তাই ঘুম থেকে এখন জেগে উঠছে। হ্যাঁ না ছবি কর ছবি মিদা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এতদিন কোথায় ছিলেন বাজান? ম্যাডাম ভাষা ম্যাম ওরা তো মনে ছিল না, আমার তো মনে হচ্ছে কথা কথা জয়েন। আচ্ছা ক্লাস করো, এখন রেগুলার ক্লাস করো।
তাহলে দেখো এখানে মৃত এই ওয়াই ওয়াইটা মৃত কেন, কারণ এই ইঁদুরটা আমরা কখনোই প্রকৃতিতে দেখতে পাবো না, এবং এটাই হলো লিথার্জিক বা মারণহীনের কারণ, এটা ভ্রূণী অবস্থায় মারা যায়। এরপর আছে হলো হলুদ, আমরা হলুদ পেলাম কারণ আমরা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জানি আমরা হলুদ, আর স্মল ওয়াই স্মল ওয়াই এটা হলো কি মেয়েটে। তাহলে এখানে দেখো আমরা কি কি পেলাম, হলুদ কয়টা পেলাম, একটা তো মরেই গেছে তার সাপ্লাই, হলুদ পেলাম এটা হলুদ, হলুদ পেলাম দুইটা, মেয়েটে পেলাম একটা। অনুপাত যদি আমরা লিখি তাহলে আমরা অনুপাত পেয়ে গেছি, লিথার্জিনের অনুপাত কত, 2:1। তাহলে লিথার্জিনের অনুপাত কত, 2:1 আমরা পেয়ে গেছি। এখন এই যে লিথার্জিন যে আছে, এই লিথার্জিনের জীবটি মারা গেল, এখানে দেখা যায় যে যখন যেসব লিথার্জিনের প্রভাবে প্রায় 50% বেশি জীব মারা যায়, তখন সেগুলোকে বলা হয় সেমি লিথার্জিন। অনেক সময় পরীক্ষা আসে সেমি লিথার্জিন কি, তাহলে আমরা তখন লিখে দিব যে সব লিথার্জিনের প্রভাবে 50% বেশি জীব মারা যায়, যেসব লিথার্জিনের প্রভাবে 50% বেশি, হ্যাঁ যেসব জিনিসের প্রভাবে, যেসব লিথার্জিনের প্রভাবে 50% বেশি জীব মারা যায় তাকে কি বলা হয় সেমি লিথার্জিন বলে। আর এই যে হিমোফিলিয়া যে সৃষ্টিকারী, আমাদের হিমোফিলিয়া যে রোগ সৃষ্টি হয়, এই হিমোফিলিয়া রোগ সৃষ্টি করে এই হলো লিথার্জিন। তাহলে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী কে, সেমি লিথার্জিন, মানে লিথার্জিন প্রথম পরিচয় কিন্তু সেমি লিথার্জিনটা হলো হিমোফিলিয়া রোগ সৃষ্টি করে, এমসিকিউ চলে আসে। তারপরে ড্রসোফিলা মাছির যে ডানা, এই সৃষ্টিকারী লিথার্জিন হলো সাবটাইলার ধরনের। তাহলে আমরা সেমি লিথার্জিন এবং সাবটাইডাল জিন, সাবটাইডাল জিনের উদাহরণ হলো এই যে মাছির যে ডানা ড্রসোফিলা। তাহলে সাবটাইডাল জিন কি, আমরা দেখলাম যে সেমি লিথার্জিন হলো এই লিথার্জিনের কারণে 50% বেশি জীব যদি মারা যায় তখন তাকে বলা হয় সেমিলিথার, আর যদি 50% কম মারা যায় তাকে বলা হয় সাবটাইডাল। তাহলে 50% বেশি হলে সেমিলিথার, আর 50% কম হলে কি হয় সাবটাইডাল জিন। তাহলে সেমিলিথার এবং সাবটাইডাল জিন ক্লিয়ার। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম গুলো আছে, এতক্ষণ আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম গুলো জানলাম, সে ব্যতিক্রম গুলো কি কি, একটা হলো আমাদের আমরা প্রথম যেটা শিখলাম 1:2:1 অসম্পূর্ণ প্রকটতা, পরে আমরা দেখলাম সমপ্রকটতার অনুপাত একই 1:2:1, এরপরে আমরা দেখলাম হলো লিথার্জিন, লিথার্জিনের অনুপাত হলো 2:1, এই তিনটা আমরা আজকে শিখলাম, এবং এই তিনটা আমরা খুব ভালো করে শিখব কারণ পরীক্ষায় আমাদের এগুলো সবগুলোই চলে আসবে। ঠিক আছে, আমরা পরীক্ষায় এগুলো খুবই ভালো করে শিখব। হ্যাঁ, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি ছেড়ে দিচ্ছি, আমার খারাপ লাগছে খুব, আমি অসুস্থ, খুব খারাপ লাগছে আমার, আর তোমাদের গ্রুপে এখনই, তোমাদের তোমাদের মেসেঞ্জার গ্রুপে এখনই আমার হলো চলে যাবে কিছু শিট, যাবে এমসিকিউ এর চ্যাপ্টার 1 এর এবং চ্যাপ্টার 11 এর। হ্যাঁ, আমি একটু পরে দিচ্ছি। তোমাদের আবারও বলছি, তোমাদের গ্রুপে মেসেঞ্জার গ্রুপে এখনই তোমাদের
এমসিকিউ শিট চলে যাবে, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 11, এগুলো সবাই নিয়ে কালেক্ট করে রাখবা। এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, যারা মোটামুটি পাস করতে চাও তাদের জন্য খুবই হেল্পফুল, যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে অবশ্যই বই করতে হবে। কারণ আমি ওখানে 90টা 100টা করে এমসিকিউ দিয়েছি, এতে কিন্তু পারপাস আর হয় না, আর তোমাদের আরো বেশি পড়তে হবে। ঠিক আছে, তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।